মা জিতবে ইয়েস চিকেন আর এই সাইডে রয়েছে মটন তো না দাদা গো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি চলে আসলাম আবারো একটা নতুন মজার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে যেহেতু তোমরা এর আগের চ্যালেঞ্জ অনেকেই অনেক কমেন্ট করেছো দাদা চ্যালেঞ্জ ভিডিওগুলো সেই লাগে আমাদের খুব ভালো লাগে তো ভালো মাছকেও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু তোমরা এর আগে অনেক চ্যালেঞ্জ দেখেছো মায়ের সাথে কমসে কম দুটো চ্যালেঞ্জ হয়তো আমি করেছি দুটোই মা বিনা রয়েছে মানে যার মানে ত্রিয়ের আগে টুলিকাকো মার সাথে চ্যালেঞ্জ করেছি সেবারও মা বিনা রয়েছে মানে মায়ের সাথে সিরিয়াসলি পারা যায় না কেউ তো আজকে আবার ভাবলাম মায়ের সাথে একটা চ্যালেঞ্জ করবো আজকে রয়েছে এখানে চিকেন আর এই সাইডে রয়েছে মটন এখানে পটল ভাজা আর স্যালাড আর কাঁচা লঙ্কা আর ভাত তো আর সব থেকে বড় কথা এখানে প্রাইজ রয়েছে এখানে 15,000 টাকা তো তোমরা দেখে না এখানে রয়েছে সিরিয়াসলি 15,000 টাকা যে আজকের উইনার হবে সে পেয়ে যাবে 15,000 টাকা আর সব থেকে বড় কথা এখানে কোনো টাইম হবে না সবকিছু খেয়ে তোমাদের শেষ করতে হবে যে সবার আগে শেষ করবে সে হয়ে যাবে উইনার আমার মা আগে থেকে লেবু টেবু সব চটকে রাখছে যাতে পরে টাইমে মানে দেরি না হয় মানে বলবো আর তাড়াতাড়ি খাওয়া শুরু হয়ে যাবে আমি হেরে যাবো কিন্তু সিরিয়াসলি মাই যেতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বলছি ভিডিওটা দেখে অনেক মজা পাবে আমি জানি যে মাই জিতবে আমি সিরিয়াসলি আমার মনে হচ্ছে না যে আমি জিতবো চলো এবার স্টার্ট করা যাক বেশি অনেক বকবক করা হয়ে গেছে কথা বলে লাভ নেই রেডি 3 2 1 স্টার্ট দেখি এবার কে জেতে দুজনই প্রায় ভাত মেখেই ফেলেছে ও বাবা এত একটা খাওয়া হয়ে গেছে মা ধীরে ধীরে কাঁদছে আর এই দেখো এই যে রাক্ষস এই হয়েছে মা দেখো ইয়েস আচ্ছা এখানে মটন চিকেন দুটো আছে তাই তো আমার মা এই দেখো এই দেখো এই দেখো খাওয়ার সময় কোনো কথাবার্তা কিচ্ছু না শুধু খায় আর খায় মায়ের ভাত শেষ হতেই গেল মনে হচ্ছে আমাদের বলিস না বলিস না দিলে তাদের বিশাল পড়িয়েছে বিশাল এমনিতেই ঝাল হয়েছে তাই না মা লঙ্কা শেষ করতে হবে ডিজাইন দাদা তাহলে নুন দেওয়া হয়নি তো আর আমাদের রিও উপরে যুদ্ধ করছে বিশ্বকাপের যুদ্ধ হচ্ছে শেষ দেখো আমার মায়ের থালেটা আর আমার ব্রাদারের থাল হচ্ছে এটা মানে তোমরা ডিসাইড করো দেখো ব্রাদারের পুরো রয়েছে এদিকে মায়ের দেখো কিছু ও মাই গড সত্যি তো শেষ আমার মা এদিকে মটনের সঙ্গে পটল টুলো সব নিয়ে একবার মাখিয়ে নিয়েছে পুজোতে কটা কাপড় হবে তাই গুনতে বলছে পনেরোটা জল দেবো জল
কেউ আসবে না জানো আমার মা শিমলার মা বলে মিঠির মা বলে কথা না যেতে যাবে কোথায় মার প্রায় সবই শেষ কিন্তু ওর পাতে এখনো মটন ধরা রয়েছে চিকেন ধরা রয়েছে স্যালাড ধরা রয়েছে ভাত রয়েছে এ জীবনও জিতবে না দেখে বোঝা যাচ্ছে তো বদি একদম উইনার ইজ উইনার মাই মাদার আমরা ভবিষ্যৎবাণী করতে পারি ইয়েস টাকা গুলো যে যেতে হবে এরকম নিয়ে দেবো ভাত করতে পারলে লঙ্কা ফাঁস না জিততে পারবে না দাদা না লঙ্কাও খেতে পারে তেঁতুল খেতে পারে না আর হেরে গেলে টক যা দুজনের একজনও খেতে পারে না আমার মা তো কি খাবার খেতে পারে বাবা মা দাদা আমার মাকে দেখতে পাচ্ছি ও রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে জিতে যাচ্ছে এদিকে আমার মা আর এদিকে আমার দাদা দেখতে পাচ্ছেন হেরে যাচ্ছে বাট এখনো সময় আছে তাই দেখা যাক কে জিততে পারে কে হারতে পারে টমেটো খেয়ে যাচ্ছে ভাত নিচ্ছে হাতে স্প্রিট দেখা যাক যেই যেই মা জিতে যাবে বলবে কি মা তো তাই ভাবলাম কি জিতে যাবে হ্যাঁ জিত দেখে বোঝা যাচ্ছে মা জিতবে ওর হাল এমনি ছেড়ে দিচ্ছে না দা এদিকে টাকাগুলো বেঁকে গেছে এই জন্য টাকাগুলো দেখা যাচ্ছে না এগুলো পুরো কষ্ট হয়ে দেখা যাচ্ছে এদিকে এই বেঁকা বেঁকা চিকেন রয়েছে ওর চিকেন মাটন সবই আছে হাই রে ব্রাদার ইশরে হাই না আকেলে গানা জানা যাবে হলো না হলো না না আমি একটু গান গাইছি হলো না হলো না দাদা গো ও দাদা হলো না তো মার জিতা আমার দাদা দাদা গো জিতে গেল আমার মাতা গো ও দাদা তোমার জিতা হলো না আমার দাদা দাদা গো আমার মা কেঁদে দিয়েছে বলো গানটা কেমন করলাম আমি গানটা কেমন করলাম তোমরা কমেন্ট করবে যে আমার গানটা কেমন হয়েছে এখন আমার মায়ের শুধুমাত্র মাসের জল দিয়ে দিচ্ছে ভালোভাবেই দাও সুজাই দিলেই বা কি হয়েছে ও দাদা আর হলো না ওর পাতে এখনো তোমরা দেখো এখানে আমার পাতে অনেক অনেক দিয়ে হয়েছিল ও বাবা এদিকে মাটন স্যার সব সেম সেম থালা দেখেই তখন বোঝা গেছে আর আমার মায়ের থালা পুরো চেয়ে ছেটে ছ করে দিয়েছে দেখো চাটছে ও তো জীবনও লঙ্কা খেতে হ্যাঁ ও এমনি হেরে গেছে উইনার উইনার মাই মাতাজি উইনার 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 ইয়েস মা নাও তাড়াতাড়ি মা ফাস্ট আস্তে আস্তে না দাদারি 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 বলো মা পেটে যাচ্ছে না তাই না মা এই সেম কেস আমারও হয় তাও খেতে হয় তাও খেতে হয় একদম রে এদা দা হলো না হলো না যেটা টার হলো না দেখে মায়া লাগছে না কিসের রে দুজনের অবস্থাই অনেক করুণ যেহেতু আজকে অনেক মা ওই ঝাল হয়েছে তার উপর আরো ঝাল উঠে লঙ্কা খেয়ে ফেলেছে এস রে এই যে আমাদের হারা ব্রাদার হেরে গেল হে
এতুল খাও। তো গাইস বললাম বলেছিলাম প্রথমেই আর মাংস তো প্রচন্ড ভালো করে নিয়ে আসি। এতুল খা এতুল খা, তুই ওই জন্য খাতে পারছিস নাকি? জম্বে ঝাল হয়েছে। হাতে সময় নেই, তাড়াতাড়ি তেতুল খাবে, তেতুল খাবে। দেখো মায়ের থালটা দেখেছো তো, তুই নিলি আদৌ মুখে ও তেতুল খাটে? এটা দিদি এক্সপ্রেশন দেখো, এক্সপ্রেশন দেখো। এস এস আর একটু খা, খালি চাটাই দিলি। মায়ের প্রায় পুরস্কারটা বৌদিকে তুলে দাও, মাকে যাও এস, মায়ের পুরস্কার বৌদি তুলে দেবে মায়ের হাতে। তালিয়াম তালি তালি একদম, মায়ের পুরস্কার আমার পেয়ে গেছে, সারি সারি এস আমার ড্রেস, তালিয়াম। তো চলো গাইস, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয় জানিও, আর ভালো লাগে থাকলে নিশ্চয় লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে নিও, যারা যারা ইউটিউব সবাই দিকে তাকাও, এটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও মা 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 তোমাদের মানে এরকম ভাবে চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কেমন লাগছে নিশ্চয় কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে আবার, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।